আলোচনা করব। তা চলুন দেখে নেওয়া যাক, আমরা প্যাকেট ট্রেজারে যাই, প্যাকেট ট্রেজার কিভাবে ডাউনলোড করবো এবং কিভাবে ইউজ করবো আমরা আগের প্রিভিয়াস কিছু টিউটোরিয়ালে দেখে নিয়েছি। তো আজ আমরা সরাসরি দেখবো, রাউটারে যাব এবং এর মোডস গুলো চিনবো এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবো কিছু। তো আমরা রাউটার নিলাম একটা 2811, এই রাউটারটা নেই। এই ঢোকার পর আমরা কি করবো, আমরা সিএলআই তে গেলাম, সিএলআই তে গেলে যে রাউটারটা স্টার্ট হচ্ছে, সেক্ষেত্রে আমার তার ইচ্ছা মতো আমার যেতে হবে স্টেপ বাই স্টেপ, আর যদি নো করি তাহলে আমি আমার ইচ্ছা মতো রাউটারটা কনফিগার করব। তা আমি এখানে নো লিখবো, এন ও লিখলে নো লিখলাম, মানে আমি আমার মতো করে কনফিগার করবো। প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, দিস আমি জাস্ট স্টার্টে চলে গেলাম। দেখেন একটা রাউটার চিহ্ন আছে তীরের মতো, এটা হচ্ছে একটা মুডে আছে, আমরা কি মুডে আছে সেটা একটু দেখে নিই আমরা কি কি মুডস আসে আসলে। এই দেখুন এই যে এইটা আমরা পাচ্ছি এখানে, এটা হচ্ছে এক্সি মুড, এই যে এটা আমরা পাচ্ছি। এরপরে যদি আমরা এক্সি মুড থেকে প্রিভিলেজ মুডে যাইতে চাই তাহলে কি করতে হবে, আমাদের জাস্ট ইন লিখলে আমরা চলে যেতে পারবো। দেখুন এই যে এটা আরেকটি মুড চলে আসলাম, এখন আমরা আরেকটা মুড আছে এখানে, অনেকগুলো মুড আছে, এগুলো অনেক মানে এগুলো হচ্ছে প্রয়োজনীয় আর কি, সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে কনফিগার মুড, আমি যদি এখানে কনফিগ টার্মিনালটা লিখি, কনফিগারেশন টার্মিনাল আর কি লিখলে চলে আসলো এই যে কনফিগার মুডে। তারপর আছে ইন্টারফেস, এখানে যদি আমি ইন্টারফেস লিখি, যে কোনো একটা ইন্টারফেস সিলেক্ট করি তাহলে ইন্টারফেসটা ইন্টারফেস মুডটাও চলে আসবে। ইন্টারফেস আমি এখানে দেখি আমার কি কি ইন্টারফেস আছে, এটা দিতে হবে। যদি আমরা এখানে যে পোর্টটা শো করতে চাই তাহলে কি অ্যালো শো পোর্ট লেভেলটা দিলে চলে আসবে। ওকে ফাইন, এখন দেখি আমি কি লিখবো এখানে, যদি ইন্টারফেস মুড যেতে হয় ইন্টারফেস এফ এ মানে ফাস্ট ইথারনেট আর কি, আমি পুরোটাও লিখতে পারি ফাস্ট ইথারনেট। তারপরে 0/0 তে যদি যাই তাহলে চলে আসলো কনফিগার মানে ইফ, মানে এটা হচ্ছে ইন্টারফেস মুড, মানে আমি ইন্টারফেস যদি এডিট করতে চাই সেক্ষেত্রে এই মুডটা যাবে। এরকম আছে আর কি আরো মুড, তো আমরা এগুলো দেখে নিচ্ছি আর কি, যে এরকম আরো বেশ কিছু মুড আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মুড হচ্ছে আমাদের ভিতরে এক্সি মুডটা, আমরা যেটা কাজ করি। সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো হচ্ছে আমাদের স্টার্ট আপ মুড আর কি, এক্সি মুডটা আছে, প্রিভিয়াস মুড আছে, হ্যাঁ, তারপরে গ্লোবাল কনফিগারেশন মুড, এইগুলা। তা ফার্স্টে আমরা কি করব, আমরা যদি এই রাউটারটাকে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের কনসোল একটা পোর্ট থাকে, সেই কনসোল পোর্টে কেবলটা লাগাইতে হবে এবং আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে যে কোনো একটা কম্পিউটার লাগাইলে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। আমি এখন যেমন করতেছি এক লাইকেস, আমি এখন কনসোল পোর্ট দিয়ে অ্যাক্সেস করতেছি রাউটারটা প্যাকেট ট্রেসারের মাধ্যমে। তো আমি যদি চাই যে আমার কনসোল পোর্টে যে কেউ কেবল লাগাইলে সেটা সে অ্যাক্সেস করতে পারবে না, তাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তাহলে কি করতে পারি আমরা, আমরা এখানে জাস্ট একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারি শুধু এই কনসোল পোর্টের সিকিউরিটির ক্ষেত্রে, অন্য সাইড দিয়ে কিন্তু অ্যাক্সেস করা যাবে তখন, কিন্তু কনসোল পোর্টে সে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমরা কি করব, আমরা এখন যাই কনফিগারেশন টার্মিনালে যাই। আচ্ছা কনফিগারেশন টার্মিনাল মুড়ে গেলাম, মানে গ্লোবাল কনফিগারেশন মুড়ে গেলাম, তখন কি এখন কি করব, আমি আমার কনসোল পোর্টটায় যাব। তাহলে কি লাইন কনসোল, কনসোল আমি 0 দিব, কারণ হচ্ছে আমার একটা পোর্ট এবং এই পোর্টের নাম্বারটা 0, যদি কখনো দুইটা থাকে, দুইটা কখনোই থাকে না, সাধারণত একটাই থাকে। তো এটা হচ্ছে এই জন্য আমরা 0 সবসময় দিয়ে থাকি, যদি কনসোল পোর্টের নাম্বার 1 হয় তাহলে 1 দিবেন। তো কনসোল 0 দিয়ে এন্টার দিলাম, এখন কি দিব আমরা পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিব
আমি এটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিই, 123456 এটা দিলাম, দিয়ে ইন্টার দিলাম। এখন এই পাসওয়ার্ডটা কিসের ক্ষেত্রে আমি করতেছি, যদি কেউ লগ ইন করে সেই ক্ষেত্রে। তাহলে আমি লগ ইনটা লিখে দিই, লগ ইন দিয়ে দিলাম। এখন আমি কি করবো, বের হয়ে যাব। হ্যাঁ বের হয়ে যাই, পুরোটাই বের হয়ে যাই। এখন এইখানে গিয়ে কিন্তু আমি যদি সেভ না দিই, আমার রাউটারটা রিস্টার্ট যদি খাই, মানে পাওয়ারটা চলে যায় কখনো, তাহলে বা আমি কখন অফ করি, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটা আমার থাকবে না। সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি একটা রাইট একটা কমান্ড দিব, যাতে আমার পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে। এখানে এই যে সেভ হয়ে গেল। এখন আমি কি করব, আবার এক্সিট দেই। এখন ঢুকতে গেলে দেখেন অটোমেটিকলি আমার কাছে পাসওয়ার্ড যাচ্ছে। আমি কিন্তু এনাবেল করতে পারতেছি না, আমার পাসওয়ার্ডে তারপর এনাবেল করতে হবে। ওকে ফাইন, আমরা 5456 এ চলে আসছে দেখেন আমাদের ইএক্সি মোডে। এখন আমি এখান থেকে এনাবেল করে প্রিভিলেজ মোডে যাব। প্রিভিলেজ মোডে যে কি করব, আমি আবার এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, যাতে যদি এইখানেও কিছু কনফিগারেশন আছে, যদি এইখানেও কেউ চলে আসে, কনসোল পর্যন্ত এখানে চলে আসে, সে কনফিগারেশন মোডে যাইতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কনফিগ টার্মিনালে গেলাম। এবার হচ্ছে আমরা দিই পাস, এনাবেল পাসওয়ার্ড গিয়ে ওয়ান, এখানে আমি দিই পাসওয়ার্ড ডিসি টেক সলিউশন। আমি পুরাটা লিখে দিলাম, ডিসি টেক সলিউশন এই পাসওয়ার্ডটা দিলাম। ওকে ঠিক আছে, এখন আমি ইন্টার দিলাম। সেম টু সেম আমার কিন্তু এটা কনফিগারেশন লেভেলে পাসওয়ার্ডটা এনাবেল হয়ে গেছে। আমি এখন এক্সিট করি, এক্সিট করে আমি একটু সেভ দিব আর কি। সেভ দেওয়ার আগে তো আমি ঢুকে গেছি আরেকবার, দেখুন অবশ্যই সেভ দেয়নি তাতেও কাজ হবে। এখন এই যে চলে আসছে, এনাবেল দিলে আমার পাসওয়ার্ড লাগছে ডিসি টেক সলিউশন। এখন এই যে আমি কনফিগারেশন মোড, প্রিভিলেজ মোডে অ্যাক্সেস করতে পারতেছি, কনফিগারেশন মোডেও যেতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের সিকিউরিটি, দুইটা সিকিউরিটি আমরা দেখলাম আজকে। আপনারা একটু চেষ্টা করবেন, তাহলে সহজে পেরে যাবেন। দুইটা সিকিউরিটি দেখলাম এবং কিছু মুড দেখে নিলাম আমরা। আস্তে আস্তে আমরা যত আগাবো তত আরো বিশেষ করে বিভিন্ন মুডের সাথে আমরা পরিচিত হব। মুডগুলো আসলে কি, যখন আমি একটা রাউটিং করতে যাচ্ছি, তখন আমি যে কমান্ডটা ঢুকতেছি বা যে অপশনটা যাচ্ছি, সেটা একটা মুড হিসেবে কাজ করে রাউটার। কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি ধরতে গেলে ইএক্সি মুড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কমিউনিকেশন মোডে তিনটা মোড নিয়ে আসলে সময় কাজ করে, পরের গুলা তো কাজ করতে গেলে অটোমেটিক্যালি চলে আসে। তো আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেটওয়ার্কিং এর সাথে থাকবেন, আর আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।